এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা দেখতে তেমন ভালো লাগছে না, রাইট? বাট এটাকে যদি আমরা এরকম ঘোলা করে দিই, দেখতে নিশ্চয়ই ভালো লাগবে, আপনাদের অনেকেরই পছন্দ হয় এরকম ব্লার ব্যাকগ্রাউন্ড। তো এইরকম ব্লার ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে পেতে পারেন, এটা কি লেন্সের কারসাজি নাকি ক্যামেরার কারসাজি, ইত্যাদি বিষয় আমি জেনে নেব। মোট কথা, আপনি যদি ব্লার ব্যাকগ্রাউন্ড পেতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখা উচিত, তাহলে ব্লার ব্যাকগ্রাউন্ড কিংবা বোকে ইফেক্টের সাত খান আপনি জেনে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। এই ভিডিওটা করার জন্য আমি তিনটা লেন্স ব্যবহার করব, যেটা হলো সিগমার 16mm, সিগমার 30mm এবং 56mm, যেটা অ্যাপারচার নাম্বার f1.4। এই তিনটা লেন্সে আমাদেরকে প্রোভাইড করেছে ক্যামেরা ওয়ার্ল্ড, যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ। আপনারা যদি যে কোনো ধরনের সিগমা কিংবা ভেলট্রক্স লেন্স কিনতে চান, কিংবা আপনি যদি কোনো ক্যামেরা গিয়ার কিনতে চান, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, সকল ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যা বলছিলাম, বোকে, বোকে হলো ডিপ ফোকাস এরিয়া। আপনি যখন কোনো ভিডিও ধারণ করছেন কিংবা ছবি ধারণ করছেন, ক্যামেরা যখন শ্যুট করছে আপনাকে, নির্দিষ্ট একটা পরিমাণ জায়গা ফোকাসে থাকে, বাদ বাকিটা কিন্তু ডিফোকাস থাকে। ফ্রন্ট এলিমেন্ট হোক কিংবা ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট হোক, এগুলো কিন্তু ডিপ ফোকাসে থাকে। তো সেটাকে আমরা বোকে এফেক্ট বলি। সেটা যদি আপনি অর্জন করতে চান, প্রথম বা প্রধান যে বিষয় সেটা হলো আপনার লেন্সের অ্যাপারচার কত। লেন্সের অ্যাপারচার যত কম নাম্বারের হবে, আপনি যখন কোনো লেন্স কিনছেন সেটার অ্যাপারচার ভ্যালু লেখা থাকে f1.8 কিংবা 2.2, 2.8 কিংবা 3.5 ইত্যাদি বিষয় কিন্তু লেখা থাকে। সো এই অ্যাপারচার নাম্বারটা যত নিচের দিকে থাকবে, যত কম থাকবে, তত বেশি লাইট আপনার ক্যামেরার সেন্সরে প্রবেশ করতে পারবে, এবং যখন আপনি ছবি তুলছেন কিংবা ভিডিও ধারণ করছেন, তখন কিন্তু ডিফোকাস এরিয়াও আপনি বেশি পাবেন। এখানে আপনার এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, আমি সিগমার 56mm যে লেন্স রয়েছে সেটাকে ব্যবহার করেছি, অ্যাপারচার নাম্বার ছিল f4.5, এবং সেটাকে যখন আমি ডিক্রিজ করে f1.4 এ নিয়ে আসলাম, দেখেন কতটা চেঞ্জ হয়ে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু অনেক বেশি বেড়ে গেল। সো আপনারা যখন কোনো লেন্স কিনছেন, যদি ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশি মুখ্য হয়ে থাকে, সেক্ষেত্রে সবথেকে লোয়েস্ট নাম্বারের অ্যাপারচার যেটা রয়েছে যে লেন্সে, সেই লেন্সটা আপনারা কিনবেন। যত লো হবে সেই লেন্সটাকে তত ফাস্ট বলা হয়, আপনি যত বেশি ফাস্ট লেন্স কিনবেন তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার যে এফেক্ট সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। দুই নম্বর যে বিষয় সেটা হলো ক্যামেরা থেকে আপনি কতটা দূরত্বে রয়েছেন। আপনি ক্যামেরা থেকে যত বেশি দূরে থাকবেন, ক্যামেরা কিন্তু তত কম ব্লার এফেক্ট আপনাকে দিতে পারবে। সাপোজ এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা থেকে মোটামুটি 9 ফিটের মতো দূরত্বে ছিলাম, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার আমি যতটা পাচ্ছি, যখন ধীরে ধীরে আমি ক্যামেরার কাছে চলে আসলাম, সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ব্লার এফেক্ট সেটা বাড়তে থাকলো। তো আপনি যখন ছবি তুলছেন কিংবা ভিডিও করছেন, আপনার সাবজেক্টকে ক্যামেরার যত কাছে নিয়ে আসতে পারবেন তত বেশি বোকে এফেক্ট কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। তৃতীয় যে বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো আপনার লেন্স কোনটা ব্যবহার করছেন। আপনি যত ওয়াইড লেন্স ব্যবহার করবেন তত কম ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট পাবেন। যত বেশি টেলিফটো লেন্স ব্যবহার করবেন তত বেশি কম্প্রেশন থাকবে আপনার ছবিতে, এবং তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি অ্যাচিভ করতে পারবেন। সাপোজ এখানে যেটা রয়েছে সেটা হলো 16mm একটা লেন্স রয়েছে, এইটা থেকে আমি যত ব্যাকগ্রাউন্ড ব্লার পাবো, আমার যে 56mm রয়েছে সেটা থেকে কিন্তু তত বেশি আমি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবো। সো আপনি যখন কোনো লেন্স চুজ করছেন, আপনি কোন কাজ করবেন, যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকেন, ব্যাকগ্রাউন্ড ব্লার যদি আপনার বেশি দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি টেলিফটো লেন্স ব্যবহার করে থাকেন, অনেক বেশি কম্প্রেশন পাবেন, সেই ছবিটা দেখতে ভালো লাগবে, যে সাবজেক্ট রয়েছে তার ফেসটা দেখতে ভালো লাগবে, ডিস্টরশন কম থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট আপনি বেশি পাবেন। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যখন 16mm লেন্স ব্যবহার করছি, আমি আমার ক্যামেরা থেকে মোটামুটি 3 ফিটের মতো দূরত্বে ছিলাম, সেক্ষেত্রে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড ব্লার পাচ্ছি। এখানে কিন্তু অ্যাপারচার নাম্বার f1.4ই ছিল। দেন আমি চলে গেলাম 30mm যে লেন্স রয়েছে সিগমার, সেটাতে সেম আমি একটা ফ্রেম রাখার চেষ্টা করেছি, অ্যাপারচার নাম্বারও সেম রয়েছে f1.4 এ রেখে আমি যদি ফ্রেমিং করি, সেক্ষেত্রে এইরকম একটা ভিডিও বা ছবি আমি পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু ইনক্রিজ হয়েছে, কারণ আমি 16mm 30mm এসেছি। লাস্টলি যদি আপনি 56mm দেখেন, এখানে আমি মোটামুটি ক্যামেরা থেকে 9 ফিটের মতো দূরত্বে রয়েছি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু অনেক অনেক বেশি আমি পাচ্ছি। অ্যাপারচার নাম্বার f1.4 রেখে 56mm থেকে আমি সর্বাধিক ব্যাকগ্রাউন্ড ব্লার যে এফেক্ট রয়েছে সেটা অ্যাচিভ করতে পেরেছি। সো আপনি যত বেশি ওয়াইড লেন্স ব্যবহার করবেন তত কম ব্লারিনেস পাবেন ব্যাকগ্রাউন্ডে, এবং আপনি যত বেশি টেলিফটো লেন্স ব্যবহার করবেন তত বেশি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন। এখানে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো আপনার ক্যামেরা থেকে সাবজেক্ট কত দূরে রয়েছে। আমি যদি 9 ফিট দূরত্বে রেখে প্রত্যেকটা লেন্স ব্যবহার করে ভিডিও ধারণ করি, 16mm থেকে এরকম একটা লুক পাবো, 30mm থেকে এরকম একটা লুক পাবো, এবং 56mm থেকে এরকম একটা লুক পাবো। এক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন
যে ব্যাকগ্রাউন্ড ব্লার সেটা ওয়াইড লেন্সে সব থেকে কম পাচ্ছি, কারণ আমার সাবজেক্টকে অনেক দূরে রয়েছে। সেম ফ্রেমিংয়ে যদি রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টকে ক্যামেরার অনেক কাছে নিয়ে আসতে হবে। এবার চার নম্বর বিষয় সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট থেকে কত দূরে রয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড যদি সাবজেক্ট থেকে অনেক দূরে থাকে সেক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লারি দেখাবে, অনেক বেশি বোকে ইফেক্ট আপনি পাবেন। এবং ব্যাকগ্রাউন্ডটা যদি সাবজেক্ট থেকে কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা আপনি কম পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে ওয়ালটা রয়েছে সেটা আমার থেকে খুব বেশি দূরত্বে নেই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারটা মোটামুটি এরকম পাচ্ছি। তবে আমি যদি আমার যে ফ্রেমিংটা সেটাকে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু দূরে থাকে সেক্ষেত্রে এই জায়গাটায় লক্ষ্য করেন অনেক বেশি কিন্তু ব্লারিনেস আপনারা পাচ্ছেন, বোকে ইফেক্টটা কিন্তু আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে। সো আপনি যখন ভিডিও করছেন বা ছবি তুলছেন চেষ্টা করবেন আপনার সাবজেক্টকে ক্যামেরা যতটা কাছে রাখা সম্ভব ততটা কাছে রাখতে, এবং ব্যাকগ্রাউন্ড যতটা পেছনে রাখা সম্ভব ততটা পেছনে রাখতে। এতে করে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেস বা বোকে ইফেক্ট সেটা কিন্তু আপনি বেশি পাবেন। এবং সর্বশেষে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো আপনার ক্যামেরার সেন্সর সাইজ। আপনি যে ক্যামেরা ব্যবহার করছেন সেটার সেন্সর কীরকম। সাপোজ এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি একটা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা ব্যবহার করেছি যেটার সেন্সর সাইজ হলো 1 ইঞ্চ। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমি খুব বেশি ব্লারিনেস পাচ্ছি না। তবে সেম যে ফ্রেম, এই ফ্রেমটা যদি আমার জেপিএসসি ক্যামেরা রয়েছে সেটার সেন্সর কিছুটা বড়, সেটা দিয়ে ধারণ করে থাকি, ব্যাকগ্রাউন্ডে ব্লারিনেস কিন্তু আপনি বেশি পাবেন। প্রত্যেকটা ক্যামেরার ক্ষেত্রে আমি 30 মিলিমিটার যে ফোকাল লেন্স সেটাকে ব্যবহার করেছি। 30 মিলিমিটার ফোকাল লেন্স ব্যবহার করে পয়েন্ট অ্যান্ড শ্যুট থেকে এরকম ভিডিও পাচ্ছি, এপিএসসি থেকে এরকম ভিডিও পাচ্ছি। এখানে যদি আমার কাছে ফুল ফ্রেম ক্যামেরা থাকতো সেটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি ব্যাকগ্রাউন্ডে আমি ব্লার পেতাম। সো আপনি যখন কোনো ক্যামেরা ব্যবহার করছেন সেটার সেন্সর সাইজ যত বেশি হবে তত ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন। এই কারণে দেখবেন যারা প্রফেশনাল রয়েছে তারা কিন্তু সবসময় ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করে, কারণ ফুল ফ্রেম ক্যামেরার যে সেন্সর সেটা কিন্তু অনেক বড় থাকে। এতে করে তারা লো লাইটে বেটার পারফরমেন্স পায় এবং বোকে ইফেক্টটাও কিন্তু বেটার পায়। তো এই ছিল মূলত বিষয়গুলো। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার পেতে চান সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। প্রথমত লেন্সের একটা ভূমিকা তো অবশ্যই আছে, লেন্স যত বেশি ফাস্ট হবে যত অ্যাপারচার নাম্বার কম থাকবে আপনার লেন্সে তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন, এবং আপনার ক্যামেরার সেন্সর সাইজ সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ক্যামেরা থেকে সাবজেক্টের ডিস্টেন্স, সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন এবং মেনে চলেন তাহলে আপনার ক্যামেরা থেকে দারুণ ক্রিমি বোকে এফেক্ট কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।